নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব কোন কোন রাশির মানুষেরা কি কি রুদ্রাক্ষ ধারণ করলে তাদের জীবনে বিশেষ সুফল প্রাপ্ত করতে পারবেন। দেখুন, মাসটা যেহেতু শ্রাবণ মাস, অত্যন্ত বিশেষ মাস, শিবের মাস, এই মাসে রুদ্রাক্ষ ধারণ করা আপনাদের জন্য বিশেষ লাভকারী হয়ে থাকে। তাই শ্রাবণ মাসে যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন, শ্রাবণ মাসে যে কোনো দিন আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কোনো বিশেষ তিথি বিধি মানা নেই, যে কোনো দিনই আপনারা ধারণ করতে পারেন। তবে সোমবার দিন অত্যন্ত বিশেষ শুভ ফলদায়ী হয়ে থাকে। তো শ্রাবণের প্রত্যেকটি দিনই যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রাবণের যে কোনো সময় কিন্তু আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কোন কোন রাশির মানুষেরা কী কী রুদ্রাক্ষ ধারণ করবেন, সেই বিষয়ে আমি আজ আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আলোচনা করব মেষ রাশি সম্বন্ধে। দেখুন, যারা মেষ রাশির জাতক রয়েছেন অথবা যারা জাতিকা রয়েছেন, তারা কিন্তু একমুখী এবং পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা শ্রাবণে ধারণ করতে পারেন। আপনারা হাতে ধারণ করতে পারেন অথবা গলায় ধারণ করতে পারেন, একটি একটি দানা। কিন্তু ধারণ করার সময় মাথায় রাখতে হবে সোনা দ্বারা, তামা দ্বারা অথবা আপনারা কিন্তু লাল সুতো দ্বারা ধারণ করবেন। এতে বিশেষ ফলপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে অবশ্য ঘটবে। আলোচনা করব বৃষ রাশি। যাদের বৃষ রাশির যারা জাতক রয়েছেন, যারা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো চারমুখী, পাঁচমুখী এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ, তিনটি একত্রিত করে একটি একটি দানা আপনারা আপনাদের হাতের বাজুতে অথবা আপনার গলায় আপনারা রূপো দ্বারা অথবা সাদা সুতো দ্বারা ধারণ করতে পারেন। এতে ফল আপনাদের জীবনে বিশেষভাবে মিলবে। আলোচনা করব মিথুন রাশি। দেখুন, যারা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো চারমুখী, পাঁচমুখী এবং তেরোমুখী রুদ্রাক্ষ যদি আপনারা একটি একটি দানা একত্রিত করে আপনারা রূপো দ্বারা হাতে অথবা গলায় ধারণ করতে পারেন, যদি সম্ভব না হয় তাহলে আপনারা অবশ্য সাদা সুতো দ্বারা ধারণ করতে পারেন। এতেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল অবশ্য লাভ হবে। আলোচনা করব কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির যারা জাতক রয়েছেন অথবা যারা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো তিনমুখী এবং পাঁচমুখী রুদ্রাক্ষ অত্যন্ত বিশেষভাবে লাভকারী আপনাদের জীবনে অবশ্যই হয়ে থাকে। তাই যারা কর্কট রাশির জাতক রয়েছেন বা যারা জাতিকা রয়েছেন, তারা তিনমুখী এবং পাঁচমুখী রুদ্রাক্ষ রূপো দ্বারা বাঁধিয়ে অথবা সাদা সুতো দ্বারা বাঁধিয়ে হাতে অথবা গলায় ধারণ করুন। শ্রাবণের যে কোনো দিন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল অবশ্যই মিলবে। আলোচনা করব সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির যারা জাতক রয়েছেন বা যারা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে একমুখী, তিনমুখী এবং পাঁচমুখী রুদ্রাক্ষ বিশেষভাবে সুফল দিয়ে থাকে। তাই যারাই সিংহ রাশির জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে একমুখী, তিনমুখী এবং পাঁচমুখীর একটি একটি রুদ্রাক্ষের দানা আপনারা একত্রিত করে সোনা দ্বারা অথবা লাল সুতো দ্বারা হাতে অথবা গলায় ধারণ করুন। এতে বিশেষ সুফল লাভ আপনাদের জীবনে অবশ্য ঘটবে। আলোচনা করব কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চারমুখী রুদ্রাক্ষ এবং তেরোমুখী রুদ্রাক্ষ বিশেষভাবে লাভকারী অবশ্য হয়ে থাকে। তাই যারাই কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন, তারা চারমুখী এবং তেরোমুখী রুদ্রাক্ষ একটি একটি দানা আপনারা হাতে অথবা গলায় রূপো দ্বারা অথবা সাদা সুতো দ্বারা ধারণ করলে বিশেষ লাভ আপনাদের ক্ষেত্রে অবশ্য মিলবে। আলোচনা করব তুলা রাশি। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চারমুখী রুদ্রাক্ষ, ছমুখী রুদ্রাক্ষ এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ বিশেষভাবে সুফলদায়ী হয়ে থাকে। তাই যারাই তুলা রাশি রয়েছেন, তারা চারমুখী, ছমুখী এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ একটি একটি দানা আপনারা কিন্তু হাতের বাজুতে অথবা গলায় রূপো দ্বারা অথবা সাদা সুতো দ্বারা ধারণ করতে পারেন। তা আপনাদের পক্ষে বিশেষ সুফল অবশ্য দেবে। আলোচনা করব বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দুমুখী, তিনমুখী এবং পাঁচমুখী, এই তিনটি রুদ্রাক্ষের একটি একটি দানা আপনারা কিন্তু আপনাদের বাজুতে অথবা আপনাদের গলাতে সোনা দ্বারা, তামা দ্বারা অথবা লাল সুতো দ্বারা ধারণ করতে পারেন। এতে সুফল আপনাদের জীবনে অবশ্য মিলবে। যারা ধনুরাশির জাতক বা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একমুখী, তিনমুখী এবং পাঁচমুখী রুদ্রাক্ষ অত্যন্ত বিশেষভাবে লাভকারী হয়ে থাকে। তাই যারাই ধনুরাশি রয়েছেন, তারা একমুখী, তিনমুখী এবং পাঁচমুখী রুদ্রাক্ষ একটি একটি দানা আপনাদের হাতে অথবা আপনার গলায় হলুদ সুতো দ্বারা অথবা সোনা দ্বারা ধারণ করতে পারেন। তাদের ক্ষেত্রে বিশেষ সুফল অবশ্য মিলবে। আলোচনা করব মকর রাশি। দেখুন, মকর রাশির যারা জাতক রয়েছেন অথবা যারা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চারমুখী, ছমুখী এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ বিশেষভাবে লাভকারী হয়ে থাকে। তাই যারাই মকর রাশির জাতক রয়েছেন, জাতিকা রয়েছেন, তারা চারমুখী, ছমুখী, চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আপনাদের হাতে অথবা গলায় সাদা সুতো দ্বারা অথবা রূপো দ্বারা তাদের ক্ষেত্রে বিশেষ সুফল অবশ্য প্রাপ্ত ঘটবে।
আলোচনা করব কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির যারা জাতক রয়েছেন অথবা যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে চারমুখী, ছমুখী, চোদ্দমুখী এই তিনটি রুদ্রাক্ষের একটি একটি দানা আপনাদের হাতে আপনারা একত্রিত করে অথবা গলায় একত্রিত করে রূপ দ্বারা অথবা সম্ভব না হলে সাদা সুতো দ্বারা ধারণ করুন। এতে বিশেষ সুফল আপনাদের জীবনে অবশ্য মিলবে। আলোচনা করব শেষ রাশি, মীন রাশি। দেখুন, মীন রাশির ক্ষেত্রে বলবো যে মীন রাশির যারা জাতক রয়েছেন অথবা যারা জাতিকা রয়েছেন তাদের জীবনে সুফল প্রাপ্তির জন্য দুমুখী, তিনমুখী এবং পাঁচমুখী রুদ্রাক্ষের একটি আপনারা আপনারা কিন্তু একত্রিত করে বাঁধিয়ে আপনারা আপনাদের হাতে একটি একটি দানা, অর্থাৎ দুমুখী একটি, তিনমুখী একটি, পাঁচমুখী একটি দানা হাতে অথবা গলায় আপনারা কিন্তু সোনা দ্বারা অথবা হলুদ সুতো দ্বারা বাঁধিয়ে ধারণ করতে পারেন। এতে বিশেষ সুফল প্রাপ্তি আপনাদের জীবনে অবশ্য ঘটবে। দেখুন, এই শ্রাবণের বিশেষ মাস যেহেতু আপনাদের ক্ষেত্রে রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ রয়েছে, তাই এই মাসে আপনারা রুদ্রাক্ষ ধারণ করে আপনাদের জীবনের বিশেষ সুফল প্রাপ্তি করতে পারেন। আমি আলাদা আলাদা রাশি সম্পর্কে বললাম যে কোন কোন রাশির ক্ষেত্রে কী কী রুদ্রাক্ষ আপনাদের পরিধেয়, অর্থাৎ কী কী রুদ্রাক্ষ পরিধান করলে আপনারা আপনাদের জীবনে সুফল পেতে পারেন। এমনটি আপনারা শ্রাবণে করুন, অবশ্য লাভ আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলবে। যাই হোক দর্শক বন্ধু, আমাদের এই ছোটো ছোটো এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে আরও কিছু নতুন বিষয় নিয়ে দেখা হবে। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।